আসসালামু আলাইকুম আপনি কি সেলাই কাজে একেবারে নতুন? কামিজ সেলাই করতে কি আপনাদের সমস্যা হচ্ছে? আজকের ভিডিওতে প্রফেশনালদের মতো কামিজের গলা কিভাবে কামিজের সঙ্গে বসাতে হবে, কামিজের সাইড পাড়া একদম সহজ নিয়মে কিভাবে সেলাই করতে হবে এবং কামিজের সঙ্গে হাতা কিভাবে জয়েন্ট করতে হবে তা শেয়ার করব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো লক্ষ্য করেন আমি কিন্তু বকরম দিয়ে সামনের গলা এবং পিছনের কলা আগে কেটে নিয়েছি তারপর কাপড়ের উপর বকরমগুলো এভাবে সেট করে নিচ্ছি কাপড়টি কিন্তু আমার উল্টো সাইডে আছে তারপরে কিন্তু বকরমটি সেট করে নিয়েছি এবং ফিন দিয়ে বকরমটি এভাবে আটকে নিয়েছি তো প্রথমে এবার আমাদের কি করতে হবে দুই সুতা পরিমাণ বকরমের সাইডে কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে ফেলে দিতে হবে তো আমি কেটে ফেলে দিচ্ছি তারপরে এই দুই শুতো পরিমাণ কাপড় বকরমটির উপর এভাবে মুড়ে দিয়ে সাইড সেলাই করে দিতে হবে বকরমের উপর সেলাই করা যাবে না কাপড়টির উপর সেলাইটি করে নিতে হবে তো এভাবে সেলাই করে নেওয়ার পর এবার ফিনগুলো আমি কুলে নিচ্ছি স্কিনগুলো খুলে নেওয়ার পর গলাটি মাঝ বরাবর এভাবে ভাজ করে নখ দিয়ে একটু বসে নিতে হবে তারপর মাঝখানে একটি কাঠ বসিয়ে দিতে হবে সেলাই করার সুবিধার জন্য তারপর আমি পিছন পাটের গলাটিও এভাবে নিয়ে নিয়েছি এবং সাইডে দুশত পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে ফেলে দিচ্ছি এবার দুশত পরিমাণ কাপড় আবার বকরমটার উপর এভাবে ভাজ করে দিয়ে তারপর সাইড থেকে সেলাই করে নিচ্ছি এই গলাটিও সেলাই করে নেওয়ার পর ফিনগুলো খুলে নিচ্ছি এবং ফিনগুলো খুলে নিয়ে মাঝ বরাবর আবার বাজ করে নখ দিয়ে একটু গষে নিতে হবে তো সমান করে বাসটি করে দিয়ে তারপর নখ দিয়ে এভাবে গষে নিতে হবে এবং সেলাই করার সুবিধার জন্য মাঝখানে একটি কাট বসিয়ে দিতে হবে এবার আমি কামিজের একটি পার্ট নিয়ে নিয়েছি এবং পার্টটি সোজা সাইডে মেলে নিয়েছি এবং বকরমটাকে উল্টু করে মাঝ বরাবর সেট করে নিচ্ছি এবং দুটি কাঠ কামিজের কাপড়টির কাঠটি এবং বকরমের মাঝখানে যে কাঠটি বসিয়েছিলাম দুটি সমান করে এভাবে রেখে দিয়ে মাঝখানটা একটু এঁকে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য তারপর এই এই মাঝখান দিয়ে আঁকার উপর দিয়ে আমরা এভাবে সেলাই করে দিব বকরমটার দাঁড় গেছে সেলাইটা স্টপ করে দিব বকরমটার উপর কিন্তু সেলাইটা করা যাবে না তো বকরমটার দাঁড় গেছে সেলাইটি স্টপ করে দিয়েছি এবার আমরা সাইড গেছে গেছে সেলাই করে দিব তো আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে বক্রমটার উপর সেলাইটি না পড়ে সাইড গেছে গেছে কিন্তু সেলাইটি করে দিতে হবে তো সেলাইটি করে দেওয়ার পর এবার আমরা বকরমের সাইডে দুই শত পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব এবার আমরা ছোট ছোট করে কাঠ বসিয়ে দেবো যাতে করে বকরমটা সহজেই উল্টো সাইডে উল্টে দেওয়া যায় তো কাঠ বসিয়ে দেওয়ার পর এবার বক্রমের কাপড়টি কাপড়ের উল্টো সাইডে উল্টে নিতে হবে তো উল্টো সাইডে উল্টে নিচ্ছি এবং আমি এখানে নখ দিয়ে গসে নিচ্ছি গলার চার দিকটা আপনারা ভালো ফিনিশিং পাওয়ার জন্য এখানে আয়রন করে নিতে পারেন তো আমি যেভাবে এখানে একটি গলা জামার কাপড়টির সাথে সেট করে নিয়েছি আপনারা কিন্তু একইভাবে পিছন পার্টটিও এভাবে জামার গলার সাথে সেট করে নিবেন এবার আমাদের কাজ জয়েন্ট করে নিতে হবে তার জন্য একটি পার্ট এভাবে সুজো সাইডে রেখে অপর পার্টটি এর উপর উল্টো করে বিছিয়ে নিতে হবে তো পিছন উল্টো করে বিছিয়ে পর আমাদের জয়েন করার জন্য প্রথমে একটি পার্টের বক্রম এভাবে ভাজ করে রেখে দিতে হবে তারপর অপর বক্রমটি এভাবে মেলে নিয়ে এর উপর এভাবে মুড়ে দিতে হবে তারপর কিন্তু আমাদের কাঁধটি জয়েন জয়েন্ট করে নিতে হবে তো এবার আমি কাঁধটি জয়েন্ট করে নিচ্ছি তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার কথা একদমই বলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো একইভাবে আমরা অপর কাদ্যটিও জয়েন্ট করে নিব তো দুটি কাজ জয়েন করে নেওয়ার পর এবার আমাদের জামার সাইড সেলাই করতে হবে তার জন্য দুটি পার্ট এভাবে ধরে আমাদের যে এক ইঞ্চি কাপড় বাড়তি আছে সাইডে তো এক ইঞ্চি কাপড় সাইডে রেখে তারপর এভাবে করে আমাদের এখে নিতে হবে তাহলে কিন্তু সেলাই কাজে যারা নতুন আছেন তারা কিন্তু খুব সহজেই সেলাইটি করে দিতে পারবেন আপনাদের সেলাইটি আঁকা বাঁকা হবে না তো আপনারা অবশ্যই কিন্তু এভাবে এঁকে নেবেন হিপ পর্যন্ত ঠিক আছে তো একটি সাইড সেলাই করা হয়ে গেলে অপর সাইডটিও সেলাই করে নিতে হবে তার জন্য আমি কাপড়টিকে ঘুরিয়ে নিচ্ছি এবার আমরা অপর সাইডটিও সেলাই করে দিব আমি কিন্তু এখানে একটি সেলাই দেখাচ্ছি মানে একটি করে সেলাই করে দেখাচ্ছি আপনারা কিন্তু প্রতিটা সেলাই দুটি করে দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের জামাটি অনেক দিন লাস্টিং করবে তো হিপ পর্যন্ত আরও একটি সাইডে সেলাই করা হয়ে গেছে তো এবার সাইড পাড়া সেলাই করে নিতে হবে অনেকেরই কিন্তু সাইড পাড়া সেলাই করতে সমস্যা হয় তো দেখেন আমি এখানে দুটি পার্ট একসাথে করে নিয়েছি এবার আমরা যে হিপ পর্যন্ত সেলাই করে নিয়েছিলাম তো হিপের সাইডে এক ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু আমাদের সাইড পাড়া সেলাই করার জন্য আছে তো এক ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে মেপে নিয়ে আমি কিন্তু দাগ কেটে দিচ্ছি একেবারে কামিজের শেষ প্রান্ত পর্যন্ত এবাবে দাগ কেটে নিতে হবে তো আমি এক সাইডে আপনাদের এভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু দুটি সাইডে সেলাই করে নেবেন তারপর দাগ অনুযায়ী আমি এভাবে স্ট্রেট দাগ কেটে নিচ্ছি তো দাগ কেটে নেওয়ার পর এই দাগ বরাবর আমাদের বাজ করে দিতে হবে বাড়তি কাপড়টা তো দেখেন আমি এই দাগ বরাবর বাড়তি কাপড়টা এভাবে বাজ করে দিচ্ছি এবং নখ দিয়ে একটু গষে নিচ্ছি যাতে করে বাজটি অপর সাইডেও বেসে থাকে তো এভাবে বাসটি করে নেওয়ার পর বাসটি অপর সাইডটিতে সুন্দরভাবে বেসে থাকার জন্য আপনারা কিন্তু এখানে একটু আয়রন করে নিতে পারেন তো যাদের বাসায় আয়রন নেই তারা কিন্তু সেলাই মেশিনের এই অংশটা দ্বারা এভাবে একটু টেনে নিতে পারেন তো আমি এভাবে টেনে নিচ্ছি তো এবার সাইড পাড়া সেলাই করার জন্য আমি কামিজের একটি পার্ট এভাবে মেলে নিব মেলে নিয়ে তো দেখেন আপনারা এই যে দাগটি বেসে আছে আমি একটু আপনাদের একে দেখাচ্ছি যে এই দাগটি বেশি আছে সাইডে যে এক ইঞ্চি পরিমান কাপড় আছে প্রথমে হাফ ইঞ্চি বাজ করে দিতে হবে তারপর দাগ বরাবর আরো একটি বাজ করে দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে তো আশা করছি কামিজ সেলাই করতে আপনাদের আর সমস্যা হবে না আর যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পরবর্তীতে এই ভিডিওটি পুনরায় পেতে আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা টাইমলাইন থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন এবার সাইড ফারা থেকে হাফ ইঞ্চি উপর পর্যন্ত এই সেলাইটি করে নিয়ে সুইটি ভিতরের দিকে রেখে সেলাইটি স্টপ করে কাপড়টি এভাবে ঘুরিয়ে নিয়ে এই সাইডের কাপড়টিও হাফ ইঞ্চি মুড়ে দিয়ে তারপর উপর থেকে সেলাই করে নিতে হবে তো সেলাই করে নিয়ে আবার সেলাইটি স্টপ করে দিতে হবে এবং সুইটি ভিতরের দিকে রেখে কাপড়টি আবার এভাবে গুড়িয়ে নিয়ে আবার কাপড়টি হাফ ইঞ্চি ভিতরের দিকে মুড়ে দিয়ে সেলাইটি করে নিতে হবে তো এভাবে করে আপনারা যদি সাইড পাড়া সেলাই করেন তাহলে সাইড পাড়া একদমই সোজা হবে সাইড পাড়াটি কিন্তু আঁকা পাকা হবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো সেলাইটি করে নেওয়ার পর এবার কাপড়ের বাউ সাইডে কাপড়টি মেলে নিয়ে সাইড থেকে আবার সেলাই করে দিতে হবে আর এই সেলাইটি করার সময় কাপড়টিকে সামনের দিকে একটু টেনে টেনে সেলাইটি করতে হবে তাহলে কিন্তু সাইড পাড়াটি কুচকে থাকবে না তারপর এই কর্নারে এসে আবার সুইটিকে ভিতরের দিকে রেখে কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পর আবার একইভাবে ভাবে সেলাইটি করে দিতে হবে সামান্য দিকটা এভাবে টেনে টেনে সেলাইটি করতে হবে তো এই সেলাইটি করে নেওয়ার পর এবার আমাদের নিচের অংশটা সেলাই করতে হবে তো তার জন্য প্রথমে হাফ ইঞ্চি একবার ভাঁজ দিয়ে তারপর আরও হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে সেলাইটি করতে হবে তো আমি এখানে একটি সাইড সেলাই করে দেখাচ্ছি কামিজের দুইটি পার্ট থাকে আপনার কিন্তু অপর পার্টের নিচের অংশটিও এভাবে সেলাই করে নেবেন তো সেলাইটি করে নেওয়ার পর আবার কাপড়ের বাউ সাইডে কাপড়টি উল্টে নিতে হবে তো আবার আমি কাপড়ের বাউ সাইডে কাপড়টিকে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে সাইড গেসে গেসে আরও একটি সেলাই করে দিচ্ছি তো এভাবে কামিজের সাইড পারা সেলাই করা হয়ে গেলে এবার আমাদের হাতা জয়েন্ট করে নিতে হবে তার জন্য হাতার কাপড়টিকে এভাবে উল্টো সাইডে প্রথমে দুইবার এভাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে মুড়ে দিয়ে কামিজের মুহুরিটি সেলাই করে নিতে হবে আমি এখানে একটি কামিজের হাতার মুহুরি সেলাই করে দেখাচ্ছি আপনার একইভাবে দুটি হাতার মুহুরি সেলাই করে নেবেন তো দুটি হাতার মুহুরি সেলাই করে নেওয়ার পর এবার হাতার মুহুরিটি মাঝখানে একবার ভাল দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে সেলাইয়ের জন্য আপনাদের যতটুকু কাপড় আছে ঠিক ততটুকু সাইডে রেখে সেলাই করে নেবেন তো এতটুকু সেলাই করে নেওয়ার পর এবার আমরা কামিজের মোহরটার ধারা হাতার মোহরটা কতটুকু সেলাই করতে হবে এভাবে মেপে নিচ্ছি তো আপনারা একইভাবে মেপে নেবেন তো দেখেন আমরা কামিজের মোহরাটা যতটুকু সেলাই করেছিলাম হাতার ঠিক এভাবে দাগ কেটে নিচ্ছি তারপর এভাবে করে সেলাই করে দিচ্ছি তো আপনারা যদি মেপে নেন তাহলে কিন্তু হাতার মোহরা এবং কামিজের হয়ে যাবে ছোট বড় হবে সমানভাবে না এবার হাতার কাপড়টি সোজা সাইডে মেলে নিতে হবে এবং কামিজের মোহরার ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে কামিজের কাদের সেলাই এবং হাতার মাঝখানের মিডল পয়েন্টটা সমান করে এভাবে ধরে নিয়ে মাঝখান থেকে সেলাই করে দিতে হবে তো আমি মাঝখান থেকে সেলাই করে দিচ্ছি এবং দুটি পার্ট সমান করে ধরে সেলাইটি করে দিতে হবে তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ